বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে ধরনের আলোচনা নিয়ে আসলাম আপনারা একটু খেয়াল করে শুনবেন, কিন্তু রাগ করবেন না। আর আজকের যে কথাটি হয়তো কোনো নারী জাতির উপরে, এই কথাটি খুবই বিষাক্ত হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু না, আল্লাহ কিন্তু পৃথিবীতে কয়েকটা স্তরের জাতের নারী পৃথিবীতে পাঠিয়েছেন। আর এটি আমি কোরআন দিয়ে প্রমাণ দিতে পারব, যদি আপনারা বলেন যে না কোরআন দিয়ে বলাটাই ভালো। তবে দেখবেন একটি বিষয় হলো যে একজন নারী একজন পুরুষকে আদর ভালোবাসা দিতে দিতে আদর ভালোবাসা পেতে পেতে সেই স্বামীটা মারা যায়। আর সেই ভালোবাসা আদরের মধ্যে কি লুকিয়ে আছে? কাম লুকিয়ে আছে, প্রেম নয়। এমনও স্ত্রী লোক আছে যে সে কি করে, সে শুধু সেই কামের আশায় থাকে। আর সে স্বামীর সাথে বিবাহের বন্ধন হওয়া মানে সে কাম বোঝে, এটাই সম্বল আর এটাই তার সবকিছু। এই কাম তত্ত্ব নিয়েই সে বেঁচে থাকে, অপেক্ষায় থাকে কখন স্বামী ঘরে ফিরবে। তবে আজকের যে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনতে হবে, আর না হয়তো বুঝবেন না। আর মেয়ে মানুষ বা নারী লোক যারা আছেন তারা যদি খেয়াল করে না শোনেন হয়তো আমাকে ঘৃণা করতে পারেন। তাই অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি না টেনে সুন্দর করে শুনুন। সে বিষয়টি হলো, দেখুন যে একটি ভাষায় বলা হয় হস্তনী, পদ্মনী, নাগিনী, চিন্তামণি। এর মধ্যে তিনটা জাত মোটামুটি ভালোর দিকে। তবে হস্তনী, এতে পুরুষকে যত আদর করবে, যত ভালোবাসা দেবে, সমস্ত কিছুই লোভের বসে, কামের টানে, প্রেমের টানে নয়। আর চিন্তামণি এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করে এবং চিন্তাশীল হয়, সংসারের উন্নয়নের চিন্তা করে, স্বামীর সুস্থতার চিন্তা করে। আর হস্তনী, সে এতই আদর এতই ভালোবাসা দেবে যা পেতে পেতে একজন স্বামীকে চিরতরে শেষ করে দিবে। স্বামী স্ত্রীর বহু আগেই সে ইন্তেকাল করবে। আচ্ছা, তাহলে হস্তনী, পদ্মিনী, নাগিনী, চিন্তামণি এই জিনিসগুলো চিনে তারপরে বিবাহ করতে হয়। তবে হস্তনী যদি পড়ে যায়, যেমন হস্তনী পুরুষ আছে, হস্তনী চিন্তাযুক্ত পুরুষ আছে, আচ্ছা নাগিন জাতীয় পুরুষ আছে, তাহলে যাতে যাতে যদি মিলে যায় তখন কিন্তু এখানে তেমন কোনো সমস্যা হয় না। আর যদি এদিক সেদিক হয়ে যায়, চিন্তামণির সাথে পড়ে যাবে আরেকটা, তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। হায়াত কমে যাবে, জ্ঞান বুদ্ধি হ্রাস পাবে, শরীর অসময়ে ডিস্টার্ব করবে, বিভিন্ন কিছু সমস্যা দেখা দেবে। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো যে এই জিনিসগুলো আমি কোত্থেকে পেলাম এবং আপনাদের সামনে পেশ করছি, এটা কি সঠিক না ব্যাঠিক, আসলে এর আমি কয়েকটা জাতের প্রমাণ দেবো ইনশাল্লাহ, অবশ্যই শুনুন। এখন যে কথাটি বলবো সেটি কোরআনের। দেখেন নূহ আলাইহিস সালামের সময় যে একটি বিষয়, যে তার কিস্তি বানানোর জন্য যখন আল্লাহ হুকুম দিলেন, এখন কিস্তি বানাতে যে মিস্ত্রির প্রয়োজন তারা কিন্তু বানাতে রাজি হচ্ছেন না বা এদিক সেদিক করছেন। তখন কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যে তার সাথে কথা দেওয়া হয়েছিল, তোমার যে মেয়ে আছে মেয়েটা আমাকে বিয়ে দিতে হবে, তাহলে আমি তোমার কিস্তি বানাবো। তখন আল্লাহকে জানান, আল্লাহ তারা তো এরকম কথা বলে, আর না হয়তো কিস্তি বানাবে না। তখন বলে যে তুমি রাজি হয়ে যাও। তখন দেখা যায় তার মেয়ে কয়টি হলো? চারটি মেয়ে হয়ে গেছে। কিভাবে? যে তুমি বিড়ালের উপর হাত রাখো, সেই বিড়ালটি মেয়ে হয়ে গেছে। তুমি কুকুরের উপরে হাত রাখো, সেই কুকুরটি মেয়ে হয়ে গেছে। তুমি ইঁদুরের উপরে হাত রাখো, সেই ইঁদুরটি মেয়ে হয়ে গেছে। এবং তার আসল মেয়ে যেটা সেটাও তো আছে। তো মোট চারটি। তো এখন কথা হলো, তখন তিনি যখন রাজি হলেন, যেই মিস্ত্রিরা বলেছে হ্যাঁ আমরা কিস্তি বানাবো, তার মধ্যে তার মিস্ত্রি ছিল চারজন। এখন এই চারজন মিস্ত্রি তারাই বলেছে যে আমি তোমার মেয়েকে বিবাহ করব, যদি বিবাহ দাও তাহলে আমি কিস্তি বানানো শুরু করব। আল্লাহ বলেছিলেন তুমি রাজি হয়ে যাও, তাহলে আমি আরো তিনটা মেয়ে কোথায় পাবো? হ্যাঁ আমি সেটা ব্যবস্থা করছি। তখন এভাবে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। কিন্তু সেই মেয়ে চারটা ঠিক দেখতে একই রকম, কোনটা কোন মেয়ে এটা বোঝা যায় না। তখন কি হলো, সেই নূহ আলাইহিস সালাম যখন সমস্ত প্লাবন সমস্ত কিছু যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সমস্ত জোড়ায় জোড়ায় নিয়ে যখন উঠে গেছে, তখন দেখা যায় এই প্লাবন কমে গেছে, সেই দুর্যোগ চলে গেছে। তখন সে আবার যখন ফিরেছে তখন তো তাদের কথা রাখতে হবে, তাই সেই চারজনকে চারটা মেয়ে বুঝিয়ে দিয়েছে। চারজনকে চারটা মেয়ে যখন বুঝিয়ে দিয়েছে যে চার জায়গায় চারজনের বিয়ে হয়ে গেছে, এখন মেয়ে তো দেখতে একই রকম, এখন এই মেয়েদেরকে নিয়ে কোথায় যাবে, কি করবে? আচ্ছা, এখন চিন্তা করলো যে আমি আমার মেয়ের বাড়িতে যাব বেড়াতে, এখন কোনটা তার আসল মেয়ে? তখন একটি বাড়িতে গেছে, তখন সেই বাড়ির শ্বশুর শাশুড়ি তারা বিচার দিয়েছে, দেখেন আপনি কেমন মেয়ে পেলেছেন, সেই মেয়েটা শুধু কাউকে দেখলেই খেউ মেউ করে, মানুষকে দেখলেই চেঁচামেচি করে, কাউকে বাড়ির দিকে আসতে দেয় না। তখনই বুঝেছে যে এই মেয়েটি কুকুর থেকে এসেছে। আচ্ছা, এরপরের কথা হলো অন্য মেয়ের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার মেয়েটি কেমন কেমন সংসার করছে। তখন বলতেছে দেখেন আপনার মেয়েটি সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু সে চাউল যখন ঝাড়ে তখন সে চাউল কটকট কটকট করে চাউলগুলো খেয়ে ফেলে। ও আচ্ছা, তার মানে সে বুঝে নিল যে এটা আমার ইঁদুর থেকে সেই মেয়েটি। আচ্ছা, এবার চলে গেল অন্য মেয়ের বাড়িতে, যাওয়ার পরে বলতেছে যে আপনার এই মেয়েটি ঘরের চিপা চাপায় থাকে এবং দেখা যায় সে একটা জীবিত জিনিস দেখলে সেটাকে খামচে ধরে, সেটাকে ছিঁড়ে বেড়ে নষ্ট করে, এই অবস্থা। তখন বলতেছে হ্যাঁ, তাহলে এটা বিড়াল। আচ্ছা, তাহলে তার আসল মেয়ে তখন অন্যটির কাছে যখন গেল যে আমার মেয়ে কেমন সংসার করছে, কেমন কথা বলে, হ্যাঁ আপনার মেয়ে সর্বদিক দিয়ে ভালো, খুব ভালো মেয়ে। তখনই বুঝলো এটা তার আসল মেয়ে। তাহলে এখানে বিষয় হলো হস্তনি পদ্মনি নাগিনী চিন্তামণি। তাহলে আপনারা বের করে নেবেন এই চারজন মেয়ে থেকে কোনটা চিন্তামণি আর হস্তনি পদ্মনি নাগিনীর মধ্যে কোনটি পড়েছে। এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা। তবে এই চারটা জাত পৃথিবীতে এখনো রয়ে গেছে, এই জন্য বিবাহ করতে গেলে যেই জাতের সাথে সেই জাতটাই ফেলতে হবে। পুরুষের মধ্যে হস্তনি নাগিনী চিন্তামণির মতো এরকম পুরুষের মধ্যে জাত আছে, জাতে সাথে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে তাদের সংসার সুখের হবে, সমস্যা হবে না। আর যদি আজাতের সাথে কুজাত পড়ে যায় তাহলে বেজাত হয়ে একেবারে সংসারটাই তছনছ হয়ে যায়। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, আর আমার কথা কি আপনাদের ভালো লাগলো তবু জানাবেন এবং খারাপ লাগলো তবু জানাবেন। তবে হ্যাঁ, আরো একটি বিষয় হলো যে অবশ্যই যারা অবিবাহিত আছেন তারা অবশ্যই সেই নারী চিনে নিতে হবে এবং সেই পুরুষটাকেও চিনে নিতে হবে যাতে যাতে মিলিয়ে দেওয়ার জন্য। আর এই জন্য শাস্ত্র গ্রন্থ বা বিভিন্নভাবে শিক্ষা দেওয়া আছে। আর যদি আপনারা বলেন যে হ্যাঁ জাত নির্ণয় করতে চাই, কোন জাতের কি লক্ষণ, কি করে বুঝবো সে হস্তনি সে পদ্মনি, তাহলে আমরা এটার থেকে সতর্ক হতে পারবো আর জাতের সাথে জাত মিলিয়ে দিতে পারবো। তবে হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমি এটা চেষ্টা করব সামনে এরকম ভিডিও দেওয়ার জন্য, যদি আপনারা আমাকে বলেন। তবে আজকের আলোচনা এখানেই রাখবো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো আমাদের ফেসবুক খুলে সেটাও ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।